দিনের তুলনায় কিন্তু লোক সমাগম খুব একটা নেই বাজারে। তবে আমরা যেমনটি দেখেছি যে বর্তমান সময়ে সবচেয়ে যে আলোচিত বিষয় সেটা হচ্ছে ডিমের দাম। সেই ডিমের দর কিন্তু 180 টাকা পর্যন্ত ঠেকে গিয়েছিল, সেখান থেকে এখন কিছুটা কমে 155 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে এই মহাখালী কাঁচা বাজারে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং মহল্লার দোকানগুলোতে যা এখন 165 থেকে 170 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে একই বাজারে কোথাও 150, কোথাও 155 এবং কোথাও 160 টাকা ডজন বিক্রি হচ্ছে। তার পেছনে তারা বলছেন যে গত 2 দিন এবং 3 দিন আগের যে ডিম তারা বাড়তি দামে ক্রয় করেছিলেন, সেই কারণে কিন্তু এই দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এবং আজকে আমি যেটা খবর নিয়েছি সেটা হচ্ছে যে পাইকারিতে 1150 টাকা বিক্রি হচ্ছে, মানে প্রত্যেক 100 ডিম 1150 টাকা করে বিক্রি হচ্ছে। অর্থাৎ এক ডজন ডিমের ক্ষেত্রে আপনার দাম আসতেছে হচ্ছে 140 টাকার মতো। তো এই জায়গায় হচ্ছে দামের যে পার্থক্য সেটা তাদের যারা খুচরা ব্যবসায়ী তারা এভাবেই তাদের ব্যাখ্যা দিচ্ছেন। এবং অন্যান্য নিত্যপণ্যের ক্ষেত্রে আসলে সবজির দাম চড়া এবং কোনো সুখবর নেই। শরীফ মনুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন এবং দেখাচ্ছিলেন ডিমের অবস্থা আগের মতোই রয়েছে, খুব একটা পার্থক্য নেই।